করোনা সংক্রমণ ঠেকাতে বন্দর উপজেলা মোংলায় চলছে কঠোর বিধিনিষেধ। বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি কোস্টগার্ড সদস্যরাও। এমন পরিস্থিতিতে 21 জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণায় ক্ষুব্ধ স্থানীয়রা। একে চরম ঝুঁকিপূর্ণ বলছেন বিশিষ্টজনরা। অর্থনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ বন্দর মোংলা, একটি পৌরসভা ও 6টি ইউনিয়ন নিয়ে গঠিত 564 বর্গমাইলের এই উপজেলায় বসবাস প্রায় 2 লাখ মানুষের। ঘন বসতিপূর্ণ উপজেলাটি এখন করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হওয়ায় বর্তমানে চলছে কঠোর বিধিনিষেধ। এখানে সর্বোচ্চ আক্রান্ত 74% দাঁড়িয়েছে, কিন্তু আগামী 21 জুন উপজেলার 6টি ইউনিয়নে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী। মোংলার পরিস্থিতি এমনি ভয়াবহ, মানুষ 100%-এর ভিতরে 60% আক্রান্ত। এখন যদি নির্বাচন দেয় আরো দেখা গেল জনগণের ক্ষতি হবে। ভারতও এরকম নির্বাচন দিয়ে প্রায় প্রচুর লোক মারা যাচ্ছে করোনার কারণে, মানুষের খুব খারাপ অবস্থা, বেল সৃষ্টি হবে। এই মুহূর্তে আমরা নির্বাচন চাচ্ছি না। রাস্তাঘাট নিয়ে খুব রিক্সে আছি, এখন নির্বাচন করা যাবে না। এই করোনা প্রাদুর্ভাবকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সিভিল প্রশাসনকে সাহায্য করার জন্যই আমরা থেকে অভিযান শুরু করছি। সুশাসনের জন্য নাগরিক সুজনের শঙ্কা, মোংলায় নির্বাচন হলে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটতে পারে। এই সময় নির্বাচন হলেই এই রোগ ঘরে ঘরে ছড়িয়ে যাবে এবং একটা মহামারী আকার ধারণ করবে, এবং সেটি সামাল দেওয়া আমাদের সরকার, প্রশাসন, পরিবার কারোর পক্ষেই সম্ভব না। কাজে এই মুহূর্তে নির্বাচনকে বন্ধ করে দেওয়া উচিত। এদিকে স্থানীয় প্রশাসন নির্বাচন বন্ধ রাখার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে। এই মুহূর্তে 21-এর তারিখে যদি নির্বাচন হয় সেটা আমাদের জন্য খুবই আশঙ্কার একটা বিষয়, এবং আমরা এই আশঙ্কার বিষয়টা সরাসরি সরকারের চ্যানেলের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করছি। আমরা আশা করছি একটা ভালো সিদ্ধান্ত পাবো। প্রার্থীদের প্রচার প্রচারণার প্রস্তুতি নেওয়ার খবরে বাগেরহাটের জেলা প্রশাসক 4 জুন থেকে পরবর্তী 10 দিনের জন্য তা বন্ধ রাখার নির্দেশনা জারি করেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।